হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো এবার আমি ট্রাই করেছি পাও ভাজি, যা ইন্ডিয়াতে স্ট্রিট ফুড হিসেবে অনেক ফেমাস। তো আমি ভাবলাম ট্রাই করে দেখি। সো ফটাফট আগে আমরা রেসিপিটা দেখে নিই, ওকে? তার জন্য ফার্স্টে আমি প্রেশার কুকারে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি, তাতে 1 টিস্পুন জিরা আর 2 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1 কাপ গাজর, 1 কাপ আলু, আর দিব 1/2 কাপ বিটরুট, মানে একটা বিটরুট। বিটরুট দিলে কালারটা সুন্দর হয়। এবার আমি দিব 1 কাপ মটরশুঁটি, তার সাথে অ্যাড করবো আমি 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লবণ। এবার এগুলো একটু মিক্স করে নেব। এবার এর সাথে আমরা অ্যাড করবো 1.5 টেবিল স্পুন পাও ভাজি মশলা। এবার এগুলো তেলে আমি ভালো করে ফ্রাই করে নেব, ওকে? 5 মিনিট ফ্রাই করার পর তাতে আমি 2 কাপ পানি দিয়ে দেবো। এবার পানিটা ফুটে উঠলে আমরা প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো, ওকে? সো 6টা সিটি দেওয়ার পর এটা আমরা ঢাকনাটা খুলে দেব। ব্যাস হয়ে গেছে এটা। এবার সবজিটা আমরা একটি আলাদা বাটিতে রেখে দিব। এখন আমি একটি খালি হাঁড়িতে 1 টেবিল স্পুন তেল নিয়ে দেব, এর সাথে আমি 1 টেবিল স্পুন বাটার দিব, দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর তাতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি ডাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা সফট করে নেব, মানে বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন হয়ে আসবে। এবার এতে আমি 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি এতে 1 কাপ টমেটো কুচি দিয়ে দিব। এবার আমি তার সাথে অ্যাড করব 1/2 কাপ ক্যাপসিকাম কুচি করা। এবার এগুলো আমরা তেলে ভালো করে মিক্স করে নেব, ওকে? এগুলো মিক্স হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করব 1.5 টিস্পুন পাওভাজি মশলা। হ্যাঁ, আমরা আবার দিয়েছি পাওভাজি মশলা। এবার দিব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মরিচ, 1 টিস্পুন কাসুরি মেথি আর 1/2 টিস্পুন লবণ। এবার এগুলো ভালো করে তেলে মিক্স করে নেব। মেন কথা হলো আমরা মশলা কষাচ্ছি, ওকে? তো এবার আমরা অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। টোটাল আমি 4 বার পানি দিয়ে এটাকে কষিয়েছি, ঠিক আছে? এবার এটা কষানো হয়ে গেলে এবার আমরা যে সবজিগুলো আগে থেকে রেডি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। এগুলো মিক্স হয়ে গেলে তারপর এখানে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমরা আমাদের বানটাকে, মানে পাওটাকে, পাওভাজির পাও, ইন্ডিয়ানরা বানকে পাও বলে, এটাকে আমরা মিডলে কেটে বাটারে এটাকে ছেঁকে নিব। তাওয়াতে বাটার দিয়ে দিব 1 টিস্পুন, বাটারতে মেল্ট হলে তার সাথে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি লাল মরিচ আর দিব 1 টিস্পুন ধনিয়া পাতা কুচি। এবার আমরা যে বানটা কেটেছি সেটা এখানে দিয়ে দিব, ওকে? গাইস, আমি প্রপার ইন্ডিয়ান স্টাইলেই করতে চেয়েছি, কারণ এই পাওভাজির ছবি ভিডিও অনেক দেখেছি, এত টেম্পটিং লাগতো, তো আমি ভাবতাম যে করবো ট্রাই। তো আমি যেহেতু ট্রাই করছিলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো এদিক দিয়ে আমাদের সবজিটা হয়ে গেছে। তো হওয়ার পর এটাকে আমি ম্যাশ করে দিয়েছি একটা ম্যাশার দিয়ে, বাস। সো গাইস দেখেন, আমাদের সবজিটা একদম গলে গেছে। এবার আমরা এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। এখন এখানে আমি 1 টিস্পুন বাটার আর 1/4 লেবু দিয়েছি, লেবুর রসটা দিয়ে দিয়েছি, টোটাল 1 টিস্পুন হয়েছে লেবুর রস, বাস এটা রেডি। লাস্টলি আমি এখানে একটু করে বাটার দিয়ে দিয়েছি, যেরকম করে ইন্ডিয়ানরা পরিবেশন করে আমি সেরকম করেই করেছি। চেষ্টা করেছি আমি পুরো ইন্ডিয়ান রেসিপি ফলো করতে। গাইস, এটা এত মজা হয়েছিল, আমি যতটা না এক্সপেক্ট করেছি তার চেয়ে বেশি মজা হয়েছিল। তো গাইস, বাস আমি আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর শেয়ার করবেন আপনাদের স্ট্রিট ফুড লাভার ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।